জি, আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে খুলনার মানুষ এখনো পর্যন্ত সূর্যের দেখা পায়নি। এছাড়া গভীর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ঘূর্ণিঝড় ডানাটি এই মুহূর্তে মোংলা বন্দর থেকে মোংলা বন্দর থেকে 485 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়া ঘূর্ণিঝড় ডানার যে প্রভাব, তার ঘূর্ণিঝড় ডানার আশপাশে 64 কিলোমিটার দূরে যে ঘূর্ণিঝড় ডানাটি 110 কিলোমিটার বেগে সে কিন্তু তার গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় ডানাটা আমি যদি বলি যে জেলা প্রশাসন, তবে সর্বোপরি খুলনার প্রশাসন কিন্তু ঘূর্ণিঝড় ডানার যে প্রস্তুতি তা কিন্তু গ্রহণ করেছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আমাকে যেমনটি জানিয়েছেন যে খুলনায় 604টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, এছাড়া 3টি মুজিব কেল্লা এবং 3টি মুজিব কেল্লার সাথে সেখানে কিন্তু অর্থাৎ 3,015 জন, 3,000, 3,15,000 মানুষ কিন্তু সেখানে আশ্রয় গ্রহণ করতে পারবে। এছাড়া গবাদি পশু সহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, শুকনা খাবার এবং ডাক্তার প্রস্তুত রাখা হয়েছে 5,000-এর অধিক, প্রত্যেকটা উপজেলা 5,000-এর বেশি স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। এছাড়া যে উপকূলীয় অঞ্চলে যে বেড়িবাঁধ আতঙ্ক, আমি কয়রা ইউনো নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, ডাকোপের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছে যে এসব উপকূলে যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ রক্ষার্থে তারা কিন্তু এখনো পর্যন্ত মাঠে আছে। তবে সর্বোপরি আশার খবর হচ্ছে যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে তেমনটি প্রভাব না করে সে কিন্তু ঘূর্ণিঝড়ের যে লাভা, এই লাভাটা কারণে খুলনা সহ তার বাংলাদেশের যে আশপাশের এলাকায় যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়া এটা ভারতের উড়িষ্যার এলাকায় এর প্রভাব ফেলবে বলে আমরা জেনেছি। অর্থাৎ সর্বোপরি যদি বলি খুলনার যে প্রভাব, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সর্বোপরি খুলনা থেকে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায়। যেহেতু উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে সুন্দরবনের যে জেলেরা, এই জেলেদেরকেও নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস আমাকে যেমনটা জানিয়েছে যে 3 নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 3 নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সর্বশেষ এই ছিল ঘূর্ণিঝড় ডানার সর্বশেষ পরিস্থিতি খুলনা থেকে।